নমস্কার বন্ধুরা, শতাব্দী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দই কাতলার রেসিপি। তো এটা আমরা কিভাবে বানাবো আর কি কি লাগবে চলো আমরা দেখে নিই। তার আগে আমি তোমাদের বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার রান্নাগুলো তোমরা শেয়ার করবে। তো চলো বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা। আমাদের এই দই কাতলাটা বানানোর জন্য লাগবে কাতলা মাছ, এটাকে আমরা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর এর সাথে আমাদের লাগবে আদা, জিরা আর পাকা লঙ্কা বাটা, আর লাগবে টক দই, এটাকে আমরা ফেটিয়ে নিয়েছি ভালো করে, আর এর সাথে আমাদের লাগবে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা, আর এছাড়া লাগবে চিনি, লবণ আর হলুদ। চিনিটা একটু বেশি লাগবে যেহেতু টক দই তাই। তো চলো আমরা রান্নাটা শুরু করি। উনানে আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমরা ফোড়নটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার গোটা জিরা, দিয়ে দিচ্ছি আদা, জিরা আর পাকা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি হলুদ, মশলাটাকে একটু ভালো করে কষতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা লবণ, চিনি, মশলাটা তো আমাদের কষানো হয়ে গেছে আর খুব বেশি কিছু হবে না, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দেবো। ঝোলটা আমাদের ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। এবার একটু মাছগুলোকে জাল হতে দিব, তারপরে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের দই কাতলাটা রেডি হয়ে গেছে আর এটাকে আমরা নামিয়েও নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকো। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।